गाइस আমাদের গেমের ভিতরে চলে এসেছে একটা নতুন ইভেন্ট যেখানে গাইস নতুন একটা বান্ডেল দিয়েছে। বান্ডেলটা আমার কাছে ভালো লাগছে। আর তাছাড়া গাইস এখানে আরো বেশ কিছু কিন্তু বান্ডেল দিয়ে দেওয়া হয়েছে। আর একটা সবগুলা গাইস আমি আজকে নিব গাইস সবগুলো। আর এগুলো বের করতে আমাদের কত টাইম লাগে সেটা দেখার জন্য গাইস আমি ভেরি এক্সাইটেড হয়ে আছি। তো আপনাদের মধ্যে থেকে কে কে এক্সাইটেড হয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদের জন্য রয়েছে গাইস 10টা উইকলি মেম্বারশিপ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কিছু গাইস কোশ্চেন দেওয়া হবে, সেগুলো অ্যান্সার দিতে পারলেই 10 জন পেয়ে যাবেন 10টা উইকলি মেম্বারশিপ। আর তাছাড়া গাইস এখনো ভিডিওতে যারা যারা লাইক দেন সবাই লাইকটা করে দেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ফেসবুক পেজে ফলো করতে কিন্তু ভুলবেন না। তো চলুন গাইজ এখন আমি স্পিন দিব। এইখানে গাইজ আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের এখানে বান্ডিলটার সাথে সাথে এখানে পেটের স্কিন, ভাই সাহ পেটের স্কিনটা কিন্তু ওয়াও করছে না একদম পুরা। এটা কিছু কি ভাই ক্যাপ দিছে তাই না? তো আমাদের এখানে এক্সচেঞ্জ করার সিস্টেম আছে। আমরা আজকে গাইজ এখান থেকে নিব। আমাদেরকে বান্ডিলটা একবারে দেয় নাকি এক্সচেঞ্জ করতে হয় সেটা চলুন একটু দেখে নেওয়া যাক। গাইজ এখানে একটা স্পিন নিবে 40 ডায়মন্ড, 10টা স্পিন নিবে গাইজ একটা ফ্রি, এক নিবে 400 ডায়মন্ড। ভাই অনেক। তো দেখি গাইস একটা সিঙ্গেল স্পিন আমি করে দিলাম, দেখা যাক গাইস কি দেয়। সিঙ্গেল স্পিনে গাইস আমাদেরকে 2টা টোকেন দিচ্ছে। ভাই 2টা টোকেন আমি যদি এখানে এক্সচেঞ্জে যাই বান্ডিলটা নিতে আমাদের 50টা, ভাই অনেক টোকেন লাগবে অনেক। তো গাইস আরেকবার একটা সিঙ্গেল আমি স্পিন দিয়ে দিলাম, দেখি আমাদেরকে কি দেয় গাইস। সিঙ্গেল স্পিনে দেখা যাক কি দেয়। গাইস আরও 2টা টোকেন দিচ্ছে আমাদেরকে। তো এবার গাইস আমি 10 স্পিন দিব, 10 স্পিনের সাথে একটা স্পিন ফ্রি। তার মানে গাইস আমরা যে কোনো একটা রিওয়ার্ড আজকে আমরা পাচ্ছি 10 স্পিনে। দেখা যাক গাইস আমাদেরকে কি দেয়। ওকে দেখা যাক গাইস আমাদেরকে কি দেয়। সিঙ্গেল স্পিন ভাই এখনো কিছু দেয় নাই ভাই। ও ভাই গাইস একটা আমরা পার্মানেন্ট পেয়ে গেছি। দেখা ও ভাই সাব গাইস আমাদেরকে প্রথমে আমাদের রেয়ার যে বান্ডিলটা সেইটা কিন্তু গাইস দিয়ে দেওয়া হয়েছে। ভাই সাব গাইজ যে বান্ডেলটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখান থেকে বান্ডেলটা আমরা ওপেনও করে ফেলতেছি, কুইক ইকিউবও করে ফেললাম। এবারে গাইজ আমাদের আরও এখানে কিছু জিনিস রয়ে গেছে, এইগুলো এখন বের করতে হবে। গাইজ সিঙ্গেলে 10 স্পিন আমি কখনো ভাবিও নাই যে আমাদেরকে এইভাবে দিয়ে দিবে। তো দেখা যায় সিঙ্গেল স্পিনে কী দেয়। সিঙ্গেল স্পিনে গান স্পিনে ক্রিয়েট দিচ্ছে। আবার আরেকটা একটা স্পিন দিব সিঙ্গেল স্পিন, কারণ 10 স্পিনে গাইজ আমরা স্পিন করলে আমরা কিছু না কিছু পাবো সেটা আমি জানি। তো এখানে গাইস আমাদের 22টা টোকেন হয়ে গেছে। আর আমি যদি দেখতে যাই আমাদের দ্বিতীয় যে বান্ডিলটা আছে সেটাও নিতে কিন্তু গাইস 50টাই টোকেন প্রয়োজন হবে। তো গাইস আমরা এখানে আবার 10 স্পিন দিয়ে দিলাম, দেখি এইবার আমাদেরকে কি দেয়। গাইস এইবার আশা করি একটা ভালো কিছু আমাদেরকে দিবে, কারণ আমাদের সেকেন্ড যে বান্ডিলটা আছে সেটা আবার লাগবে। গাইস সেকেন্ড বান্ডিলটা ভাই অন্য কিছু চাই না। ভাই রেয়ার বান্ডিলটা 2বার আমার দিচ্ছে, ভাই আমার লাগবে সেকেন্ডটা। গাইস সেকেন্ড বান্ডিলটা দেখি গাইস আবার কংগ্রেচুলেশন ভাই বলেছিল এটাই। গাইস আমরা এখান থেকে হেডের অংশটা পাইছি, মানে আমাদের ক্যাপটা আমরা পেয়ে গেছি। বাট একটা বান্ডিল 2বার কেমনে রে দেয় ভাই। তো গাইস ওই বান্ডিলটা আমরা রেখে দিলাম এইভাবে। এইবার গাইস আমরা আবারও স্পিন দিব, সিঙ্গেল একটা স্পিন। তারপরে আবার গাইস আমরা দিব হচ্ছে 2টা স্পিন করার পরে দিব হচ্ছে 10টা স্পিন। ওকে 2টা স্পিন করবো, তারপরে গাইস আমরা 10টা স্পিন করবো। দেখা যায় গাইস কী দেয় এবার আমাদেরকে। সিঙ্গেল স্পিনে গাইস কিছু দিচ্ছে না, সেটা সবাই দেখতে পাচ্ছেন। আবারও গাইস আমি 10 স্পিন দিব, কারণ 10 স্পিনে কিছু না কিছু দিচ্ছেই। গাইস একটা স্পিন ফ্রিতে আছে, ওইটা আমার জন্য একটু লাভজনক মনে হচ্ছে। দেখা যাক গাইস আবার বলিস না যে ভাই ওই বান্ডিলটা আবার দিচ্ছে। ভাই সাব 4বার এক বান্ডিল দিচ্ছে, ভাই এটা আমার লাগবে না রে ভাই, এটা আমার চাই না রে ভাই। সেকেন্ড বান্ডিলটা ভাই ভাই এবার দেখি কোনটা দিচ্ছে। ভাই সেকেন্ড লাস্ট স্পিনে যা যা দিছিল ভাই এইবারও তাই তাই দিছে, দেখতেছেন গাইস তাই তাই। ভাই আমার আর লাগবে না রে ভাই, ভাই মারো মুঝে ভাই কি দিতেছে রে ভাই, একই জিনিস বারবার দিতেছে। গাইস দেখা যাক আবার কি দেয়। সিঙ্গেল স্পিনে গাইস আমাদেরকে কংগ্রাচুলেশনস ভাই আমরা ওইটা পেয়ে গেছি। বান্ডিলটা আমাদের আর কিছু লাগবে না ভাই। তো বান্ডিলটা আমরা সব এখান থেকে পেয়ে গেছি গাইস। এবার গাইস এখানে আমাদের নেওয়া বাদ আছে কোনটাই, যে এইখান নিয়ে এখানে এইগুলো নেওয়া এখনও বাদ আছে। আমরা যদি এখন এক্সচেঞ্জে যাই তাহলে যদি আমরা একটু এক্সচেঞ্জ করতে চাই এখানে কয়টা লাগবে, 20টা 30টা 15টা। দেখি আর গাইস আর কয়েকটা আমি স্পিন দিব, তারপরে যে গাইস আমাদের এখানে দেখি আমাদেরকে দেয় কিনা। ওকে আমি জাস্ট কয়েকটা আর সিঙ্গেল স্পিন দিব, তারপরে গাইস আমাদের টোকেন কালেক্ট করে ওটা আমাদের হয়ে যাবে। ভাই এইগুলো লাগবে না আমাদের, এক 10টা মতো না টোকেন লাগবে তাহলে হয়ে যাবে। দেখা যাক গাইস একটা টোকেন আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর 10টা মতন যদি টোকেন পাই না তো যা যা কিছু থাকবে সব কিছু গাইস আমরা নিয়ে ফেলতে পারবো। সিঙ্গেল স্পিন আমরা একটু বেশি দিব, 5টা সিঙ্গেল স্পিন করবো। ঠিক আছে ভাই এই গান স্ক্রিনের ক্রেডগুলো সারা যদি টোকেন যদি ভাই টোকেন তো 10টা আছে না, দেখি তো গাইস টোকেন তো 10টা আছে। ভাই 10টা টোকেন একবারও পাইলাম না ভাই সাব। তো গাইস দেখা যাক আমি সিঙ্গেল স্পিন আবারও দিচ্ছি। 47টা টোকেন হয়ে গেছে আমাদের, অনেকগুলো টোকেন লাগবে। আমি এখানে এক্সচেঞ্জ করলাম না এই কারণে যে আমি যদি এক্সচেঞ্জ করে ফেলি দেখা গেলো এক্সচেঞ্জ করার পরে ওই জিনিসটা আবার লাখের ভিতরে দিয়ে দিচ্ছে, এই জন্য গাইস আমি এক্সচেঞ্জ করতেছি না। দেখা যাক যদি পাইলে পাইলাম, না পাইলে পরে যে দেখা যাবে, এক্সচেঞ্জ পরে করে নিব। ভাই আমার টোকেন লাগবে, ঠিক আছে। গান স্পিনে ক্রেট মেরে দেওয়ার দরকার নেই, কারণ 10 স্পিনে গাইস দেখিয়ে গাইস আমাদেরকে ও ভাই সাহেব গাইস একটা অন্তত আমরা এখান থেকে পেয়ে গেছি গাইস একটা অন্তত আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে সো আমাদের এখন এই চারটা জিনিস গাইস এই পাঁচটা জিনিস আমাদেরকে এক্সচেঞ্জ করতে হবে ঠিক আছে তো দেখি গাইস আমার কাছে এনাফ টোকেন আছে কিনা এখানে 20টা 20টা 40টা 40টা আর এখানে ছিল 55টা 55টা আর এটা হচ্ছে 65 ভাই অনেকগুলা টোকেন লাগবে এত ভাই এতগুলা পাবো কই আমি আচ্ছা যাক গাইস আমি আবার কিছু স্পিন দেই আবারও কিছু স্পিন দিয়ে দেখি তারপরে গাইস অন্তত 55টার মতো টোকেন আমরা কালেক্ট করে দেখি আবার আমাদের কি দিচ্ছে ভাই বডিটা ভাই এটা কয়বার দিল আমারে ভাই সি ম্যান একই জিনিস গাইস এটা এখানে কয়বার দিল আমারে ভাই এটা লাগবে না আমার আমার লাগবে হচ্ছে সেকেন্ড যে ইয়ারগুলো আছে না বডিটা সেটা লাগবে গাইস বডিটা আর হচ্ছে পেটের স্কিন স্কিন ওইগুলো লাগবে এরে ভাই টোকেন হ্যাঁ টোকেন দিলেও হবে অন্তত আমার ওই সেকেন্ড যেটা আছে ওইটা তো ভাই ভাই এটা আমি বুঝতেছি না ভাই এই দুইটা বান্ডিলের মধ্যে কি আছে ভাই এই দুইটা দিতেছে না আমারে এই যে দেখেন এটা কিসের কি ভাই এটা এটা মেবি ব্যাকপ্যাক হ্যাঁ এই ব্যাকপ্যাকটা ভাই রে ভাই এত ডায়মন্ড কাটতেছে এটা তো দেখা যাক গাইস এবার আমাদের কি দেয় এইবার দেখা যাক কি দেয় ভাই ভাই আমার আর কিছু বলার নাই ভাই এটা এটা কয়বার দেয় এটা ও ভাই ভাই এবার অন্তত বান্ডিলটা ভাই বডিটা দিয়ে দে ভাই ইউএম ভাই এই মেল এটা কয়বার দিবে রে ভাই 6-7 বার দিয়ে দিছে ভাই আমার এটা লাগবে না রে ভাই ওটা আমার লাগবে না রে ভাই দেখা যাক গাইস আবার একটা সিঙ্গেল স্পিন দেখি আমার না ভাই আমার আমার আর ভালো লাগতেছে না ভাই দেখা যাক কি দেয় তো যা হইছে হইছে গাইস আমরা হচ্ছে এবার আমরা এক্সচেঞ্জ করে ফেলবো সো এখান থেকে গাইস আমাদের এখানে বডিটা যেটা ছিল এটা আমরা এটা এক্সচেঞ্জ করে ফেলি ওকে সো এরপরে আছে গাইস আমাদের যে এই বডিটা এটা আমরা এক্সচেঞ্জ করে ফেললাম সো এরপরে আছে কোনটা এই যে এটা নিব নাকি ব্যাকপ্যাকটা নিব কোনটা নেওয়া যায় রে না পেটের স্কিনটা এখনো দেয় না মেবি ব্যাকপ্যাকটাই বেটার হবে নাকি ব্যাকপ্যাকটা তো ততটা ভালো লাগতেছে না ভাই তাই না এটা পৃথিবীর মতন সো গাইস আমরা হচ্ছে এই পেটের স্কিনটা আমরা এক্সচেঞ্জ করে ফেলি এটা আমাদের লাগবে না সো ব্যাকপ্যাকটা থাক গাইস আমাদের ডায়মন্ড টায়মন্ডের অত নাই ভাই আমি গরিব হয়ে গেছি গাইস সো এখান থেকে গাইস আমি হচ্ছে বান্ডেলটা পেয়ে গেছি বান্ডেলটার হালকা পাতলা একটু রিভিউ দিয়ে দিই এটা হচ্ছে বান্ডেলটার ফ্রন্ট এন্ড যে বান্ডেলটা গাইস আমি প্রায় 10-12 বার পাইছি আমার আর কিছু বলার নাই ভাই এই গাড়ি না ভাই বুঝলাম না ভাই এরা 10-12 বার একটা বান্ডেল দিতেছে অথচ যেটা লাগবে সেটা দিতেছে না সো এরপরে আছে গাইস আমাদের এই যে হুডিটা সো এই হুডিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটা হচ্ছে বান্ডেলের পিছনের দিকটা আর এটা হচ্ছে সামনের দিকটা মোটামুটি গাইস কয়েকদিন আগে একটা ফেডেড হুইলে বান্ডেল দিয়েছিল সেইটার মতো অনেকটা লুক করছে আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে গাইস আপনাদের কাছে কেমন লাগছে বান্ডেলটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরপরে আছে গাইস আমাদের এই যে বডিটা এই বডিটা গাইজ আমাদের একটা ক্যারেক্টার ছিল যে ক্যারেক্টারের নামটা আমি ভুলে গেছি সঠিক ওই ক্যারেক্টারে কিন্তু এরকম বডিতে ট্যাটু ম্যাটু আর্ট করা ছিল সো আপনারা গাইজ অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে যে এই বডিটা আপনাদের কাছে কেমন লাগছে ঠিক আছে আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে গাইজ খালি গায়ে থাকবে কিন্তু শীতকাল দেখে পরা যাবে না ভাই এমনিতে যেই শীত পড়তেছে ভাই সাপ তো এরপরে আছে গাইজ এই যে শীতকালের এই হুডিটা ভাই মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে ঠিক আছে মোটামুটি ঠিকঠাক আছে খুব বেশি ভালো তাও আমি বলবো না সো এই ছিল গাইজ আমাদের এই বান্ডিল টান্ডিল এরপরে আর কি কি পাইছি গাইজ একটু দেখে নিই বান্ডিলটা এই যে গাইজ এই বান্ডিলটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে বলেন তো গাইজ এই বান্ডিলটা কিন্তু গাইজ এই বান্ডিলটার জন্য এতগুলো স্পিন দিতে হয়েছে আমার আর কিছু বলার নাই গাইজ বান্ডিলটা আমি একবারে ওপেন করে ফেললাম কুইক ইকিউব করার দরকার নাই তো কুইক ইকিউবই আমি করে ফেলি ওকে কুইক ইকিউব করে ফেললাম মাথার চুলটা ভাই এরকম লাগতেছে কেন ওয়াই ভাই ওয়াই তো গাইজ এখানে যা ছিল সব কিছু কিন্তু গাইজ আমি ওপেন টোপেন করে ফেলছি আর দেখতে অনেকটা এরকম দেখাবে সো এই দুইটা বান্ডিলের ভিতরে আপনার কাছে কোন বান্ডিলটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা যারা বের করছেন আপনাদের কত ডায়মন্ড লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আর আজকে আপনাদের এই কমেন্ট সেকশনে জানাতে হবে যে আমাদের এই টোটালে এগুলো বের করতে কত ডায়মন্ড লাগছে আর টোটালি কতগুলো টোকেন আমি পাইছিলাম আর তার সাথে একটা বান্ডিল কিন্তু আমি বেশ কয়েকবার পাইছি গাইস ওটা টোটালি কয়বার পাইছি সেটা আপনাদেরকে বলতে হবে এই তিন চারটা জিনিস আপনাদেরকে কমেন্ট সেকশনে বলতে হবে শুধু কমেন্ট করলেই হবে না যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে থেকে 10 জন পেয়ে যাবে 10টা উইকলি মেম্বারশিপ তো যারা যা দেখতেছেন সবাই গাইস সঠিক উত্তরটা দিবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ না কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।